হ্যালো ভিভেস মিডিয়া বাংলা টিভিতে আপনাকে স্বাগতম আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রাণী আজীবন বেঁচে থাকে অমর প্রাণী সৃষ্টির শুরুতে এরা কেমন ছিল সৃষ্টির আদিকাল থেকেই প্রাণের উৎপত্তি হয়নি বরং ধীরে ধীরে প্রাণের উদ্ভব ঘটেছে প্রতি প্লাজমের মধ্যে সর্বপ্রথম জীবনের সঞ্চার ঘটেছে এভাবে মিলিয়ন মিলিয়ন বছরের বিবর্তনের পর আজকের প্রাণীদের আবির্ভাব প্রাণের অস্তিত্ব যেমন রয়েছে তেমনিভাবে প্রাণের একটি আয়ুষকালও রয়েছে এই বিষয়টি মূলত জীবনকাল সকল প্রাণীদের একসময় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এজন্য প্রাণী বা জীবদের যেমন জন্ম আছে তেমনইভাবে মৃত্যুও আছে কোনো প্রাণী বা জীব যদি মনে করে সে আজীবন বেঁচে থাকবে তাহলে সে বোকার স্বর্গে বাস করছে আজ পর্যন্ত ইতিহাসে যত দুষ্কৃতকারী এমন দাবি করেছে তেমনই তারা সময়ের বিবর্তনে ধ্বংস হয়েছে টাইটেল দেখে এমনটা ধারণা আসা স্বাভাবিক যে চিরঞ্জীবী প্রাণীরা কোনগুলো বাস্তবিক অর্থে কিছু কিছু প্রজাতির প্রাণী যুগের পর যুগ বা মিলিয়ন বছর পূর্ব হতে এখন পর্যন্ত সারভাইভ করছে আজকে আমরা এমন সব প্রাণীদের সম্পর্কেই জানবো চলুন জেনে নেওয়া যাক রিভাইন জেলিফিশ ধমি নামক এক প্রজাতির জেলিফিশ আছে যারা মৃত্যুকে ধোকা দিয়ে থেকে পুনরায় নতুন জীবনের দিকে যাত্রা করে এরা অসুস্থ কিংবা আহত হলে স্বাভাবিকভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাবে এমনটি স্বাভাবিক নিয়ম কিন্তু ইঞ্জুরি হলে এদের কিছু সময়ের মধ্যে অনেকটাই শিশু অবস্থায় অটোমেটিক পৌঁছে যায় অর্থাৎ জীবনচক্র সম্পূর্ণ বিপরীত দিকে চলে থাকে এভাবে এসব প্রাণীর সংখ্যা যেখানে কমতে থাকা উচিত ঠিক সেখানে প্রজাতির সংখ্যা বেড়েই চলছে এজন্য এদের অমর প্রাণী বলা হয় এভারগ্রিং চিংড়ি অন্যান্য প্রাণীদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রজনন ক্ষমতা থাকে কিন্তু এই প্রাণী বা চিংড়ির ক্ষেত্রে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এরা প্রজনন করতে সক্ষম প্রজনন এই বিশেষ ক্ষমতার কারণে এদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এতে করে কোনো প্রাণী থেকে এদের জন্ম তা সহজে বোঝা যায় না আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এদের জন্মের পর শারীরিক বৃদ্ধি দ্রুত হয় অর্থাৎ জন্মের পর এরা অল্প সময়ে প্রাপ্তবয়স্ক হয়ে যায় এজন্য এদের অমর প্রাণী যারা সহজে মরে না এর সাথেই তুলনা করা হয় অমর প্রাণী ধীর স্থির হলে প্রতিযোগিতায় সহজে যেতে যায় এই প্রবাদ বাক্যটি যথার্থ সত্য শতাব্দীর পর শতাব্দী ধরে এরা বেঁচে আছে নিউ ইয়র্কের একটি গবেষণায় দেখা গিয়েছে কচ্ছপের যদি শিকার এবং রোগ জীবনে প্রতিরোধ করতে পারে তাহলে এরা অনির্দিষ্ট কালের জন্য আজীবন বেঁচে থাকতে পারে আজীবন বেঁচে থাকার জন্য এসব অমর প্রাণীর মধ্যে কচ্ছপ অনেক দিন বেঁচে থাকে পাতা ক্রেমি এদের দেখলে পাতলা টিস্যু পেপারের মতো এদের প্রজনন ক্ষমতা অত্যধিক বেশি এবং কেউ যদি এদের কাঁচি কিংবা অন্য কিছুদের কেটে ফেলার চেষ্টা করে তাহলে এদের দুটি আলাদা প্রাণীদের সৃষ্টি হয় এই অত্যধিক মাত্রায় প্রজনন ক্ষমতা হওয়ায় এরা সহজে মৃত্যুকে ফাঁকি দিতে পারে এটি নটিংহামের বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গিয়েছে তিনি স্তন্যপ্রায় প্রাণীদের মধ্যে এরা সবচেয়ে বেশি প্রাচীন প্রকৃতির পাপুলার সায়েন্স নামের এক গবেষণায় দেখা গিয়েছে কিছু কিছু প্রজাতির তিমি মাছ সত্তর বছর পর্যন্ত বেঁচে থাকে ধারণা করা হয় বহেদের প্রজাতির তিমি মাছ দুইশো বছর পর্যন্ত বেঁচে থাকে এই দীর্ঘ সময় ধরে বেঁচে থাকার জন্য এরা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী বা বিগেস্ট লিভিং অ্যানিম্যাল অন দ্য প্ল্যানেট বলা হয়ে থাকে পরিশেষে অমর প্রাণীদের সম্পর্কে আমরা অনেক কিছুই জেনে থাকলাম এমন আরও প্রাণীদের সম্পর্কে জানার জন্য আমাদের সাথেই থাকুন এবং আপনাদের মন্তব্য আমাদের সাথে কমেন্ট বক্সের মাধ্যমে শেয়ার করেন আপনাদের নতুন কোনো তথ্য জানা থাকলে আমাদের জানাতে পারেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত শেয়ার করে যেতে ভুলবেন না সাথেই থাকুন ধন্যবাদ